আপনারে যদি শয়তান কয় তুই মূর্তির পূজা কর, লক্ষ্মী দেবীর পূজা কর, আপনি করবেন না? শয়তান কয় বাংলাদেশের মুসলমান তো পূজা করব না, কিন্তু পূজা তো একবারে করাই তো হইব, এখন কি করা? তো কয় পোটলাটা পাল্টা প্যাকেট। তো সঙ্গীরা জিজ্ঞেস করে, বস কোন প্যাকেট দেবো? কয় দে বাঙালির চেতনার প্যাকেটটা দে। প্যাকেটের নাম কি বলেন? বলেন আমার সাথে বলেন, প্যাকেটের নাম কি? না না, বাঙালি চেতনা বলেন, প্যাকেটের নাম? ভিতরে কিন্তু জিনিস আগেরটাই শিরিক। বলেন ভিতরের জিনিস কি? উপরের প্যাকেটের নাম কি? বলে বুঝলাম না কিছু। তো ওই যে গতকালকে গেছে পহেলা বৈশাখ, গেছে ওখানে একটা মিছিল বের করে, এগুলোর বিরুদ্ধে নাকি বলাও নিষেধ। সুবহানাল্লাহ, তুমি নিষেধ বুঝি শোনার লেগে বয়ে রয়েছি। মাঝে মধ্যে আমগরে স্লিপ পাঠায়, কয় হুজুর এই এই আলোচনা নিষেধ। তো স্লিপটা লইয়া ছিঁড়ি, সামনে ছিঁড়ি, ছিঁড়ে কই বেডা, 1400 বছর আগে আল্লাহ স্লিপ একটা পাঠাইছেন কোরআন আল কারিম। স্লিপ ওইটা দেখা কথা কমো না, তোরটা দেখা কথা কমো বেটা। আলেম হয়েছি তোর স্লিপ দেখা কথা কওয়ার জন্যে না, তোর পরামর্শ নিয়ে কথা বলার জন্যে না, আলেম হয়েছি আল্লাহর কথা শোনার জন্যে, কথা কওয়ার জন্য। নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে তুমি দেখতে মানুষ আসলে মানুষ না। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই, তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই মহাব্বতের নাম তো ভুলা যায় না, তাই না? এই বেডি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আরে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কেন পড়েন আপনারা? আমি তো কই আলহামদুলিল্লাহ, কারণ এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ ঠিকই কইছেন যে তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, তাইলে দেখতে মানুষ আসলেও মানুষ না। তাসলিমাও তাই কইছে, আমি দেখতে মানুষ আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কারণ কুত্তার তো চুল তাহে না, এটা হলো সুল্লা কুত্তি। আমি বাড়ির নাম দিছি শয়তান নিয়ত করছে আপনার পেশাব খাওয়াইব, শয়তানের পেশাব। তো এটা কি বক্স? শয়তান টিস্যু দিয়ে খুললা, এটার মধ্যে শিশু করছে। কইরা আপনারে কয় ল কাকা, সৌদি আরব থেকে আনছি এক নম্বর আতর মাক, আপনি কাছে নিয়ে দেখেন মানুষের পেশাব যে গন্ধ, এটা শয়তানের পেশাব। লাহলা কুয়াতিল্লা, শয়তান দেখছে পেশাব খাওয়াই তারা নাই, এই প্যাকেট পাল্টা, ভিতরের জিনিস কিন্তু আগেরটাই, প্যাকেট পাল্টা। তো সাথীরা জিজ্ঞেস করে, বস কি দেব? কয় একটা মামের বোতল দে। তো মামের বোতলের মধ্যে পেশাব করছে একটু হালকা হলদে বর্ণের। তা আপনার আইনা বলতেছে এইল খেজুরের রস খা। কাছে নিয়ে দেখেন যে দুর্গন্ধ, থরো খবিসের খবিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান কয় এই কাম দিয়া চলবো না, পেশাব করে খাওয়াইতেই হইব, পেশাব করে ব্যবহার করাইতেই হইব, পোটলা পাল্টা। তো সাথীরা জিজ্ঞেস করে, বস এখন কোনটা দেমো? কয় ফ্লাস্ক দে। তো একটা ফ্লাস্ক নিয়ে আসছে, শীতকালে পেশাব করছে, এখন ধোঁয়া উঠতেছে পেশাবের, কয় নেই চা খা। খাইতে নিয়ে দেখেন দুর্গন্ধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোস্ত, শয়তানের কাজ হইল মোড়ক পাল্টানো, প্যাকেট চেঞ্জ করা, ভেতরের জিনিস কিন্তু একটাই। আর সময়ের উম্মতের আলেমদের কাজ হচ্ছে ওই নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখায় দেওয়া, এর ভাই ধোকা খাইস না, জিনিস কিন্তু আগেরটাই। আজকে নিয়ত করছি কিছু প্যাকেট ছিঁড়া। কথা শুরুর আগে আত্মপক্ষ সমর্থনের অংশ হিসাবে আমি একটা কথা ছোট্ট করে বলি, তারপর কথা শুরু করবো ইনশাআল্লাহ। আমি হয়তো একটু বিরক্ত হয়েছি, স্টেজে হয়তো অনেকে দেখছেন, আপনারা দূর থেকে হয়তো টের পান নাই। কারণ হচ্ছে আমাকে সর্বপ্রথম যিনি দাওয়াত করেছেন তিনি আমার টাইম নিয়েছেন বাদ মাগরিব, এরপর শুনলাম টাইম পরিবর্তন হইয়া পোস্টারিং হয়েছে, আমার টাইম হইল রাত 10টায়, ঠিক আছে। আজকে শুনলাম বাদ এসা, এখন আয়সায় বসে থাকতে আমার কেমন লাগে? তিনবার টাইম পরিবর্তনের পর আপনারা বলেন, মেহমান যারা আসবেন তাদেরকে সময় দিবেন আপনারা, কিন্তু যে সিস্টেম থাকা দরকার, একজনের টাইম নষ্ট করে আপনারা অন্যদেরকে দিবেন, এটা তো হয় না। আমার তো কাজ আছে, আমি তো আপনাদের প্রোগ্রাম পরে নেওয়া, আমার মূল প্রোগ্রাম তো বাগবাড়া, এখন ওনাদের কী হবে? একজনের এই টাইম লসের কারণে আরেকজনের প্রোগ্রাম নষ্ট করা, এটাকে ইনসাফের কথা? আমি তার সর্বোচ্চ 10 মিনিট বসে থাকতাম, ঠিক আছে আমাদের ভাই বয়ান করতেছেন করুক, সমস্যা কী? একই তো কথা,
আমি চাই নাই উনি বয়ান বন্ধ করুক, চাইছি বয়ান চলুক, আমি কিছুক্ষণ অপেক্ষা করে বয়ান শুনতেছি, চলে যেতাম, বদনাম হইত যে চলে গেল, ভাব দেখাইলো, রাগ দেখাইলো, ভেতরের কথা তো কেউ জানতেন না। আমরা কিচ্ছু চাই না, শুধু একটাই আমি সব সময় বলি, আপনাদের সাথে আমাদের কোনো কন্ট্রাক্ট নাই, কোনো লেনদেন নাই, কোনো কিচ্ছু নাই, একটাই চাওয়া, টাইম ঠিক রাখবেন, আমিও টাইম মতো আসবো, আপনারাও টাইম মতো দিবেন ইনশাআল্লাহ। আমার অবস্থা হলো শরীয়ত ওজর ছাড়া কাউরে ডেট দিলে আমি ক্যান্সেল করি না, শরীয়ত ওজর ছাড়া দেরিতে যাই না, আমি সবসময় চিন্তা করি আমার কারণে আয়োজকরা পেরেশান না হয়, সবসময় চিন্তা করি এটা। আমাদের চিন্তা এত এত করি, আপনারা আমাদেরকে যখন তখন এইভাবে নিয়ে একটা তামাশা করা, এটা আমি তো বলি একটা তামাশা করা, মাগরিব থেকে দশটা, দশটা থেকে বাদ আসা বয়ে বয়ে দেয়, আল্লাহ তাআলা সহজ করে দেন, কষ্ট নিয়েন না। আমার অবস্থা দেখে অনেকে চিন্তা করছে এবারে ভাব দেয়াইতেছে, বয়ান চলতেছে সমস্যা কি না, সাররাত চললেও তো আমার সমস্যা নাই, আমার টাইম যতক্ষণ আমি চলে যেতাম, এটা বলার জন্যই কথাটা বলা, আমার মাফ করে দিয়ে বয়ান অল্পই। আমাদের মুফতি সাখাওয়াত ভাই রাজি সাহেব তিনি অপেক্ষায় আছেন, চলে আসবেন, আমি বলবো আপনারা দেরি না করে ভাইকে নিয়ে আসেন, আসলে আমি ছেড়ে দেবো, সেটা 10 মিনিট হোক 15 মিনিট হোক, বয়ান তো হয়েছে আলহামদুলিল্লাহ। সুরা হামিম আর সেজদার একটা আয়াত পড়ছি, তিনটা আয়াত, আমি তিন আয়াতে যাওয়ার সময় নাই, একটা আয়াত নিয়ে একটু কথা বলি। আল্লাহ তাআলা কাফিরদের একটা বক্তব্য আল্লাহ এনেছেন, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে আমাকে একটু কথা বলেন, আমি একা একা কথা বলতে পারবো না, আমি বয়ান করি পড়ানোর মতো করে, ছাত্র যেভাবে পড়ে, এই জন্য আমার সাথে কথা বলা লাগবে। আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাজিল করেছেন? মক্কার কাফিরদের সম্পর্কে। মক্কার কাফির নবী আলাইহিস সালামের নবুয়তের আগে ছিল না ছিল না, ওদের ব্যাপারে না, নবুয়তের পরে যারা কাফের প্রকাশ পেয়েছে ওরা, তার মানে আমরা সহজে বলি আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলে? আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা, এক, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না, দুই, ওয়াল গাউফি, হট্টগোল তৈরি করবা, আমরা সহজে যদি বলি তো বলবো নিজে শুনবা না, কাউকে শুনতেও দিবা না, কেন, লাআল্লাকুম তাগলিবুন, তাইলে এই কোরআনওয়ালাদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাও রাস্তা এটাই, তাদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও। এই হচ্ছে আয়াতের মূল তর্জমা অর্থ, যদিও কথাগুলো আবু জাহেলদের না লাগবে না, মূলত বক্তব্যটা ইবলিসের, একদম এক লাইনে দৌড়ে এক মূল পয়েন্টে চলে যাব, আমি সময় বেশি নেব না, এই জন্যে একটু খেয়াল করা, মূলত বক্তব্যটা কার? ইবলিসের, বলেন আমার সাথে, কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা, এটা ইবলিস বলেছে আল্লাহকে, আল্লাহ আবার সেটা আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে এনেছেন। সূরা আরাফ 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানী লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব। সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে কোরআন আল কারীম, অনেক ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা, তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো, কারণ ইবলিস জানে বান্দা যদি কোরআন ধরে তো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে, যেহেতু আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করা ইবলিসের টার্গেট, সেই টার্গেট বাস্তবায়নে সে পদ্ধতি গ্রহণ করেছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। এটা বোঝার জন্যে সূরা রহমানের প্রথম তিনটা আয়াত একটু আপনাদেরকে শোনাতে চাই, আয়াতগুলোর সিরিয়ালটা একটু খুব মনোযোগ সহ আমরা দেখব। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান,
রহমান আল্লাহ, দুই যিনি কোরআন শিখালেন, তিন যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি তিন নম্বরে, কোরআন শিক্ষা দুই নম্বরে। বলেন তো আসলেও কি সিরিয়ালটা এমন, আমরা আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি, অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছেন আগে, মানুষ সৃষ্টি নিলেন পরে। তাহলে আমাদের বুঝ অনুযায়ী সিরিয়াল আকপিস হয়েছে কি না? বুঝেন না এই কথা, আকপিস হয়েছে? আসলে বিষয়টা কি, মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে আমি ছুটব না, ছোট্ট দুইটা ব্যাখ্যা দিই, একটা বোঝার জন্যে আর একটা আমার আলোচনাকে একটু আগায় নেওয়ার জন্যে। একটা ব্যাখ্যা, আল্লাহ বুঝাচ্ছেন বান্দা আমি তোমাদেরকে আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? বলে যেহেতু পরে আমি তোমাকে মানুষ পরিচয় দিয়েছি, তুমি জেনে নাও, তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই, তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই মহাব্বতের নাম তো ভোলা যায় না, তাই না? এই বেডি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আরে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কেন পড়েন আপনারা? আমি তো কই আলহামদুলিল্লাহ, কারণ এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ ঠিকই কইছেন যে তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, তাইলে দেখতে মানুষ, আসলেও মানুষ না। তাসলিমাও তাই কইছে, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কারণ কুত্তার তো চুল থাকে না, এটা হলো সুল্লা কুত্তি। আমি বাড়ির নাম দিছি সুল্লা কুত্তি। এটা হইল এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্যে, সেটা খেয়াল করে আল্লাহ বলছেন আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান বলে, উপরে মাঝখানে কোরআন বলে, মাঝখানে নিচে ইনসান বলে, নিচে আল্লাহ যেন বলছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, তুমি মানুষ যদি আমার রহমানের সাথে যুক্ত সম্পৃক্ত হতে চাও, রাস্তা একটাই। দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, দুনিয়ার কোনো ইজম আর সিস্টেমে কাজ হবে না, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখানে কোরআনকে ঢুকায়া দাও। কোরআন আছে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে আছে, কোরআন থেকে বান্দা বিচ্ছিন্ন তো রহমান থেকে বিচ্ছিন্ন। এই খবর শয়তানের আসেনি কথা কর, এই জন্যে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি বলে? কোরআন থেকে দূরে সরাও। কিন্তু শয়তান বড় বাটপার না সালাক? এ পোলা বাইন তোরা কথা কো, বাটপার না সালাক? কয় সালাক? শয়তান বাটপার না সালাক? সালাক কোনোদিন আল্লাহ অমান্য করে না কোরআনের কথা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। মগজওয়ালা রব চিনে, বুঝা গেল যে রব চিনে না, রব মানে না, তার মাথায় মগজ নাই, আছে ডিজিটাল গোবর। শয়তান চালাক না বাটপার? ক খালি বাটপার না, লগে আরো কিছু আছে? কি আছে? সাবাস, ওরে বাটপা। শয়তান কোন বাটপা? আমার এক ভাই শব্দ একটা কইছে, আল্লাহ কবুল করছে, জবানে বরকত আছে, বোঝা গেল আল্লাহ আরো বরকত দিক। ওরে বাটপার চিন্তা করছে, বাটপার শুনেন, খেয়াল করেন, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তানও আল্লাহকে বলেছে আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ 17 আয়াত, শয়তান বলে ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে পেছনে ডানে বামে চতুর্দিক থেকে হামলা করব। কোন কোন মুফাসসির বলেন এর অর্থ হচ্ছে শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দিবে না। এই যে কোরআন থেকে দূরে সরানোর শয়তানের টার্গেট,
ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট টার্গেট পুরা করাইছে এই কথা বইলা, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগেও শয়তান একই পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে? না, পদ্ধতি পাল্টায়। পাল্টানোর সিস্টেমটাকে একটু সিস্টেমটা শোনেন, তারপর আমি আপনাদেরকে মূল কথায় ঢুকাই। ধরেন শয়তান নিয়ত করছে আপনারে পেশাব খাওয়াইব, শয়তানের পেশাব তো, এটা কি বক্স? শয়তান টিস্যু দিয়ে খুললা, এটার মধ্যে শিশু করছে, কইরা আপনারে কয় ল কাকা সৌদি আরব থেকে আনছি এক নম্বর আতর মাক, আপনি কাছে নিয়ে দেখেন মানুষের পেশাব যে গন্ধ, এটা শয়তানের পেশাব, লাহাওয়ালা কুয়াতিল্লা। শয়তান দেখছে পেশাব খাওয়াই তারা নাই, এই প্যাকেট পাল্টা, ভিতরের জিনিস কিন্তু আগেরটাই, প্যাকেট পাল্টা। তো সাথীরা জিজ্ঞেস করে বস কি দেব, কয় একটা মামের বোতল দে, তো মামের বোতলের মধ্যে পেশাব করছে একটু হালকা হলদে বর্ণের, তা আপনার আইনা বলতেছে এইল খেজুরের রস খা। কাছে নিয়ে দেখেন যে দুর্গন্ধ, থরো খবিসের খবিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান কয় এই কাম দিয়া চলবো না, পেশাব করে খাওয়াইতেই হইব, পেশাব করে ব্যবহার করাইতেই হইব, পোটলা পাল্টা। তো সাথীরা জিজ্ঞেস করে বস এখন কোনটা দেমো, কয় ফ্লাস্ক দে, তো একটা ফ্লাস্ক নিয়ে আসছে, শীতকালে পেশাব করছে এখন ধোঁয়া উঠতেছে পেশাবের, কয় নেই চা খা। খাইতে নিয়ে দেখেন দুর্গন্ধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোস্ত, শয়তানের কাজ হইল মোড়ক পাল্টানো, প্যাকেট চেঞ্জ করা, ভেতরের জিনিস কিন্তু একটাই। আর সময়ের উম্মতের আলেমদের কাজ হচ্ছে ওই নতুন নতুন প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখায় দেওয়া, এরে ভাই ধোকা খাইস না, জিনিস কিন্তু আগেরটাই। আজকে নিয়ত করছি কিছু প্যাকেট ছিঁড়াস। কোরআন থেকে শয়তান কিভাবে আমাকে দূরে সরায়, আপনাকে দূরে সরায়, আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি মৌলিক পদ্ধতি দুইটা। কোরআন থেকে মানুষকে দূরে সরানোর মৌলিক পদ্ধতি দুইটা, একটা হচ্ছে কোরআনের বিধান ধরে ধরে মানুষকে দূরে সরানো, আরেকটা হচ্ছে মৌলিকভাবে কোরআনি শিক্ষা থেকে মানুষকে দূরে সরানো। আমি এই দুই সাইডের দুইটা উদাহরণ দিয়ে কথা শেষ করব ইনশাআল্লাহ। বিধান ধরে ধরে মানুষকে কোরআন থেকে দূরে সরায় কেমনে, যেমন ধরেন শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে মানুষকে শিরিক করা। শিরিক এক ভয়ঙ্কর গুণা, আল্লাহ শিরিক ছাড়া সব মাফ করার ওয়াদা করছেন। শয়তান কাউকে শিরিক করায় মূর্তি পূজা করায়া, কাউকে শিরিক করায় আগুনের পূজা করায়া, কাউকে শিরিক করায় বাতাসের পূজা করায়া, প্রকৃতির পূজা করায়া। আপনারে যদি শয়তান কয় তুই মূর্তির পূজা কর, লক্ষ্মী দেবীর পূজা কর, আপনি করবেন? শয়তান কয় বাংলাদেশের মুসলমান তো পূজা করব না, কিন্তু পূজা তো হ্যাঁ করে করাই তো হইব, এখন কি করা? তো কয় পোটলাটা পাল্টা, প্যাকেট। তো সঙ্গীরা জিজ্ঞেস করে বস কোন প্যাকেট দেবো, কয় দে বাঙালির চেতনার প্যাকেটটা দে। প্যাকেটের নাম কি বলেন, বলেন আমার সাথে বলেন, প্যাকেটের নাম কি? না না, বাঙালি চেতনা বলেন, প্যাকেটের নাম, ভিতরে কিন্তু জিনিস আগেরটাই, শিরিক বলেন, ভিতরের জিনিস কি, উপরের প্যাকেটের নাম কি? বলে বুঝলাম না কিছু। তো ওই যে গতকালকে গেছে পহেলা বৈশাখ গেছে, ওখানে একটা মিছিল বের করে, এগুলোর বিরুদ্ধে নাকি বলাও নিষেধ, সুবহান আল্লাহ, তুমি এই নিষেধ বুঝি শোনার লেগে বয়ে রয়েছি। মাঝে মধ্যে আমগরে স্লিপ পাঠায়, কয় হুজুর এই এই আলোচনা নিষেধ, তো স্লিপটা লইয়া ছিঁড়ি সামনে ছিঁড়ি ছিঁড়ে কই বেডা, 1400 বছর আগে আল্লাহ স্লিপ একটা পাঠাইছেন কোরআন আল কারিম, স্লিপ ওইটা দেখা কথা কমো না, তোরটা দেখা কথা কমো, এটা আলেম হয়েছি তোর স্লিপ দেখা কথা কওয়ার জন্য না, তোর পরামর্শ নিয়ে কথা বলার জন্য না, আলেম হয়েছি আল্লাহর কথা শোনার জন্য, কথা কওয়ার ঠিক। বৈশাখে মিছিল বের করে চেতনাদারীরা, আমাদের কোনো কথা নাই মিছিল বের করো, কিন্তু কিছু প্রশ্ন আছে আমরা বলবো না, আমাদের প্রশ্নের জবাব দিয়ে দাও, আমরা বলবো না বৈশাখ নিয়ে কথা বলবো না, জবাব দিয়ে দাও। বৈশাখী মিছিলটার নাম ঢাকা ইউনিভার্সিটির ওই যে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে মিছিল বের করা হয়, মিছিলটার নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিল। আচ্ছা এই মিছিল মানুষের না জীবজন্তুর? জীবজন্তুর। এই মিছিলে অংশগ্রহণ করছে কারা? মানুষ। কারণ ভাষার পরিবর্তন, বাংলা ভাষার পরিবর্তন, এটা তো মানুষেরই আল্লাহর নিয়ামত। অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। জীবজন্তুর ভাষা সব এক, আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা, ভারতের কুত্তায় ডাক দেয় ম্যাও। পোলাবান কথা কও, কী ডাক, কোন ডাক? জীবজন্তুর ভাষা সব এক,
তাহলে আমাদের প্রশ্ন, এই যে বাংলা নববর্ষ উপলক্ষে মানুষের এই মিছিল, এই মিছিলের সামনে পেশার মূর্তি আইলো কি জন্যে? পেশায় কি বাংলায় কথা কয়? তো পেশার মূর্তি আইছে কি জন্যে? এই সমস্যা তো এই জায়গায়। এই প্রশ্ন যারা করবে, এই হুজুর জঙ্গি, এই হুজুর উগ্রবাদী, এই হুজুর বাঙালি চেতনার বিরুদ্ধে, এই হুজুর পাকিস্তানের দালাল, এই হুজুর স্বাধীনতা বিরোধী, তোমার যা মনে চায় তাই কও, কিন্তু আমার জবাবটা দাও, পেশা আনছো কি জন্যে? ও আল্লাহ, ভিতর টান দিতে দেয়া দিই, হায় পোটলা পাল্টাইছে জিনিস তো আগেরটাই। কেন? এটা হিন্দুদের একটা বিশ্বাস। আমরা কারো কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না। যার যার ধর্মবিশ্বাস সে লালন করবে, পালন করবে, এটা তার তার বিষয়। আমাদের আপত্তির জায়গাটা বোঝা দরকার। কারো ভিন্ন ধর্মের কারো বিশ্বাসকে যখন বাঙালি চেতনার নামে মুসলমানদেরকে কেউ গিলাইতে আসবে, তখন প্রতিবাদ প্রতিরোধ করা আমার ইমানি জিম্মাদারি হয়ে যায়। আমাদের প্রতিবাদ আর বিরোধিতার জায়গাটা বুঝেন। আমরা কোনো ধর্মাবলম্বীদের বিরোধিতা করছি না। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। এই যে মঙ্গল, মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাসকে লক্ষ্মী দেবী বলেন না, একটু কথা বলেন, নাউজুবিল্লাহ পড়েন না, মালিক কে আসলে? সুরা আরাফ আয়াত 188 আল্লাহ বলেন, কুল্লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। ভাগ্যের মালিক, এত আজ থেকে সন্দেহ আছে, চিল্লে এখন, ভাগ্যের মালিক হিন্দুদের বিশ্বাস, ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর স্বামী বিষ্ণু দেবতা। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর ছয় মেয়ে, ছেলে না একটাও, কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই হচ্ছে লক্ষ্মী দেবীর ছয় মেয়ে। হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবী পেঁচার উপর সাওয়ার হইয়া সারা দুনিয়ায় বিচরণ করে। এইবার সবগুলারে মিলান, দেখেন ফলাফল কি আসে। মিছিলের নাম মঙ্গল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। মানে কি? ওরা বুঝাইতে চায় কি, যে আজকে নববর্ষে প্রথম দিন আমরা মা লক্ষ্মী দেবী আপনাকে আহ্বান করছি, আপনি এসে আপনার বাহনে আরোহণ করেন, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করেন। কারণ কি? আপনি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে, এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি বাঙালি চেতনা উদযাপন করো, অন্যভাবে করো, আমাদের কোনো আপত্তি নাই। আমরা পান্তা নিয়ে এত কথা বলি না, আমরা ইলিশ নিয়ে এত কথা বলি না, এগুলা শিরিক না, এই জন্য ওইভাবে বলি না। কিন্তু যখন তুমি শিরিক করাইতে আসবা, তখন কথা বলা আমাদের জন্য জরুরি হয়ে যায়। আপনারা হয়তো বলবেন, হুজুর আমাদের বরুরাতে এটা নাই, কিন্তু আপনি চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোরও সুযোগ নাই। কারণ এর আগের টার্মে একজন বলেছিলেন, প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রা, এই মিছিল বের করতে হবে। আমরা স্পষ্ট জানাইয়া দিতে চাই, সব জায়গায় মিনমিন চলে না। আমার সন্তানের ইমান নিয়ে যদি কেউ খেলতে চায়, অনেকে এগুলোর রাজনৈতিক আলাপ মনে করে, দোস্ত সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ওরা বলেছে সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক এই মিছিল বের করতে হবে, স্পষ্ট জানাইয়া দিতে চাই, সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক বের করতে হবে। এই রকম কোন আইন যদি পাস করা হয়, আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল চালায় দেওয়া হবে, দাবানল চালায় দেওয়া হবে।